আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সকালের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আজকে বানাবো ফ্রেঞ্চ টোস্ট। তো এর জন্য আমি প্রথমে দুইটা ডিম, তারপর চিনি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি, গরুর দুধ, আর সব কিছু একসাথে ভালো করে ফেটে তারপর ব্রেডগুলো এই মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এক চামচের মতো বাটার দিয়ে ভালো করে ব্রেডগুলোকে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিচ্ছে। আর এই নাস্তাটা আমার ঘরে সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা। তো আজকে অলরেডি চাহিদা খেয়ে জবে চলে গেছে। আর এখন আমি আর আয়ান সকালের নাস্তাটা করে নিব। তো এখানে আমি তিন পিসের মতো ব্রেড ভেজে নিয়েছি। তো আজকে হচ্ছে আয়ানের স্কুল হলিডে, আজকে রবিবার ছিল। তো আগামীকালও আয়ানের স্কুল বন্ধ থাকবে ব্যাংক হলিডের জন্য। এ সপ্তাহে মানে এই উইকে দুইটা ব্যাংক হলিডে পেয়েছে, আগে একটা ব্যাংক হলিডে গিয়েছে আর এখন আরেকটা পাবে। তো এই পাশে আমি আমার জন্য একটা গ্রিন টিও করে নিচ্ছি, ওদেরকে ব্রেড খাইয়ে দিয়ে আমিও ওদের সাথে চাটা খেয়ে নিব। আর আবান সাফওয়ানকে সকালে আমি বোটল মিল্ক দিয়ে দিয়েছিলাম, তো ওরা বোটল মিল্ক খাওয়ার পর অনেকটা সময় টিভি দেখেছে। তো এখন ওদেরকে একটু ব্রেডটাও খাইয়ে দিব। সাফওয়ানের আবার ডিমে অ্যালার্জি, তো ও আর খেতে পারবে না, শুধু আয়ান আর আবান আর আমি এই তিনজনেই খেয়ে নিব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর একটা জিনিস, আমি আজকে খুবই সারপ্রাইজড হয়েছে। আমার ফ্রেন্ড আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে। তো ওই নাস্তা যখন আমি বানাই তখন আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল কি করছি আমি। তো আমিও বললাম যে আমি নাস্তা বানাচ্ছি। তারপর বলল সবাই বাসায় আছে কিনা। তো আমি বললাম জাহেদা জবে গেছে, আয়ান আজকে হলিডে বাসায় আছে, আমরাও আছি। তো বলল ওয়েদার কেমন তোমাদের এই জায়গায়? আমি বললাম যে খুবই সুন্দর ওয়েদার। ও বলছিল ওদের ওই জায়গায় খুব বৃষ্টি হচ্ছে। তো ওরা থাকে ওয়েলসে আর আমার ঘর থেকে প্রায় 5.5 ঘন্টার জার্নি, 5.5 ঘন্টার মতো। হ্যাঁ হ্যাঁ, তো এরকম কথা হচ্ছিল। তো বললাম তুমি কি গাড়িতে? বলো হ্যাঁ আমি কার্ডিফ যাচ্ছি আমার ঘরের জন্য কিছু শপিং করতে, বলে হাই হ্যালো বলে ফোনটা রেখে দিল। আমাদের কিন্তু প্রতি মাসেই দুই একবার এরকম ফোনে কথা হয়। তো সেভাবেই স্বাভাবিক মনে হচ্ছিল, তারপরও যেন কেমন কেমন লাগছিল। আমি সবাইকে বলছিলাম ও গাড়িতে, আর বলছিল সবাই বাসায় আছে কিনা, মনে হয় আমাদের ওই জায়গায় আসতে পারে। তো আমি এভাবে একবার দুইবার এই কথাটা বলে উড়িয়ে দিয়েছি। তো যখন আয়নের আব্বু, তারপর আমার জায়েদার হাজব্যান্ড সবাই বসে দুপুরের খাবার খাচ্ছিলেন, ঠিক তখনই 3টার দিকে, হ্যাঁ, আর ও আমাকে ফোন দিয়েছিল সকাল 10টায়। তো 3টার দিকে কনিং বেল বেজে উঠলো, দরজা খুলে দেখি ওরা সবাই আমাদের বাসায় চলে এসেছে। তো আমরা তো সবাই দেখে খুবই অবাক। যেহেতু বলছিলাম দুই দিনের হলিডে ছিল, রবিবার আর সোমবার ব্যাংক হলিডে, আর তো এমনি স্কুল হলিডে থাকে, আর শনিবারও বন্ধ ছিল। কিন্তু ওরা তো নিজেদের বিজনেস আছে, রেস্টুরেন্ট ছিল, তো রেস্টুরেন্ট শনিবারে খুবই বিজি থাকে, তার জন্য ওরা আসতে পারেনি। তো রবিবার সকালে ওরা রওনা দিয়েছিল আর বিকেলে এসে পৌঁছেছে। তো একদিন থাকবে আমাদের বাসায়। তো আমি যাই বলছিলাম, আমি তো কোনো রান্নাবান্না করিনি, আমাদের জন্য দুপুরে আলু দিয়ে যে তরকারিটা ছিল আর ডাল, তো আমি ওদেরকে দেখে তাড়াতাড়ি করে ওদেরকে কিছু নাস্তা আগে দিয়ে দিলাম, নাস্তা তারপর ড্রিঙ্কস ড্রিঙ্কস দিয়ে বসে একটু রেস্ট করার জন্য বললাম। তারপর ওইদিকে আমি একটু পোলাও আর রোস্ট করে নিয়েছি, সাথে বয়েল ডিমও করে নিয়েছিলাম, জটপট আর কি যা করা যায়। তো খাবার দিতে দিতে প্রায় 5টা হয়ে গিয়েছিল, আর ওরা বারবার বলছিল আমি তোমাকে বলে আসিনি, আমি জানি বলে আসলে তুমি হয়তো 10-12টা আইটেম করে রাখতে, এতে করে তোমার অনেক ঝামেলা হয়ে যেত, আর আমরা এসেছি জাস্ট তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে, তো এর জন্য আমরা তোমাদেরকে বলে আসিনি, যা আছে তাই দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো, কোনো ধরনের টেনশন নিবে না। জাস্ট আমি এসেছি, বিশেষ করে আমার টুইনদের ও খুব বেশি মিস করছিল, আর কয়েকদিন আগে ওদের বার্থডে গিয়েছে, তো ওদের বার্থডেতে ও আসার একটা প্ল্যান করেছিল, তো ওই বার্থডেতেও আসতে পারেনি যেহেতু রমজান মাস ছিল। তো দুপুরে খাবার দাবার শেষে আমরা অনেকটা সময় সবাই বসে গল্প করেছি, আর ওরা থাকবে কতদিন,
তো আমি বলছিলাম মনে হয় ওয়ান উইক নিয়ে এসেছো, তো বলছিল হাসছিল, বলছিল না আমরা কালকে বিকেলই চলে যাব। এত কম সময় নিয়ে এসেছে তো মনটা অনেক খারাপ হয়ে গেছিল। তারপরও চিন্তা করলাম একদিনের জন্য এসেছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। তো আমরা সবাই বিকেলের দিকে, এখন ঘড়িতে 7টা বাজে, তো আমি আমাদের ফ্রিজে যা ছিল আর কি মোটামুটি সব কিছুই বের করে নিয়েছি, কারণ রবিবারে সব কিছুই বন্ধ অফ হয়ে গেছে 4টার দিকে। তো আমার ফ্রিজে যা যা ছিল আমি মোটামুটি সব কিছু ডিফ্রস্টের জন্য বের করে নিয়েছি, আর এদিকে বিকেলের জন্য আমি কিছু নাস্তাও রেডি করে নিচ্ছি। এখানে আমি নুন কড়া পিঠা খুবই পছন্দ করে, তো আমি কিছু নুরগোড়া পিঠা আর সমোচা এগুলো বেজে নিচ্ছি। আর ওর ছেলে যখন এসেছিল তখন দুপুরে কিছুই খেতে পারেনি, ও বলছিল খুবই টায়ার্ড লাগছিল, তোর জন্য চিকেন উইংস কয়েক পিস আমি ভেজে নিয়েছি, যদি ভালো লাগে এখন খেয়ে নিবে। আর সেই সাথে এই যে কেকটা ও কাটছে সেটা হচ্ছে কফি কেক, সে নিজে বানিয়ে নিয়ে এসেছে। আর ওখানে ছিল মিষ্টি, ও অনেক কিছু বানিয়ে নিয়েছে, মানে ফুল প্রিপারেশন নিয়ে সে এসেছে। আমাকে না বলে কি হবে, ও মোটামুটি ওর হাতের যে খাবারগুলো আমরা বেশি পছন্দ করি তো ওইগুলো সে বানিয়ে নিয়ে এসেছে। খুবই মজার এই কফি কেক, তো আমি বলছিলাম এত মজার কফি কেক তুমি এবার আমাকে রেসিপিটা দিয়ে যাবে, তো সে আমাকে দিয়ে গিয়েছিল। ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। তো সবাই বসে এখন আমরা চাটা খেয়ে নিব। আর ওইদিকে ভাইয়া, ওর হাজব্যান্ড আর ওর ছেলে নাম আমির, ওরা বসে ওইখানে দাবা খেলছিল মোবাইলে। আর যেহেতু আমার হাজব্যান্ড নেই আর ইনজামামও নেই, ওদের খুবই বোরিং একটা টাইম যাচ্ছে, বাট আমরা খুবই এনজয় করছি। ওর মেয়ে, আমি, জাহেদ, আমরা সবাই গল্প টল্প করতে পারছি, কিন্তু ছেলেরা তো বুঝেনি, ওরা ওদের মতোই। আর এই যে আমার আবান সাফানও চলে এসেছে। আমি এদিকে আপাকেও ফোন করেছি দুলাবাইকে নিয়ে, সবাইকে নিয়ে আসার জন্য, যেহেতু ও একদিনের জন্য এসেছে, তো আপা আসলে সবার সাথে দেখা হয়ে যাবে ওর। তো আপা আসতে আসতে প্রায় 8:30-এর মতো হয়ে গিয়েছিলো, মাগরিবের কিছুক্ষণ আগে আপা এসেছেন, তো আমরা চা খাওয়ার শেষ মুহূর্তে আর কি। তো দুলাবাইকে খুব তাড়াহুড়া করে চাটা দিয়ে দিলাম, যেহেতু দুলাবাই বলছিলেন মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করবেন। তো এই কথা শুনে ভাইয়া আর আমির আয়ান ওরাও বলল যে ওরাও গিয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে আসবেন। আর আমার ফ্রেন্ড যেখানে থাকে ওয়েলসে, ওদের কিন্তু পাশে কোনো মসজিদ নাই, তো যখনই শুনেছে যে আমার ঘরের পাশে মসজিদ আছে তো খুবই খুশি, ওরা গিয়ে জামাতে নামাজ আদায় করবে। তো চাটা খাওয়ার পর ওরা সবাই মসজিদের জন্য রওনা হয়ে যাবে। আর এই তো এখানে আমার আবান সাফওয়ান খুবই খুশি। তো চা নাস্তা খাওয়ার পাশাপাশি কিন্তু আমি কিচেনে একটু একটু করে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু রান্না করতে অনেক কিছু কাটা বাছা লাগে, তারপর মশলা টশলা রেডি করতে সময় লাগে, তো আমি একটু একটু করে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর মাগরিবের নামাজ পড়ে তারপর পুরোদমে রান্নাটা শুরু করে নিব। আর আপা এসেছেন, আপা আসার পর উনিও আমাকে অনেক হেল্প করেছেন, আর এদিকে জায়দা ওদেরকে টাইম দিয়েছে, বাচ্চাদেরকে টাইম দিয়েছে, তো সব মিলিয়ে আমার কাজগুলো করতে কিন্তু ইজি হয়েছে। তো এই যে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, সব কিছু আসলে রেকর্ড করতে পারিনি, কারণ দেখা যায় রেকর্ড করতে গেলে অনেকটা টাইমই লাগে। তো এখানে আমি টক রান্না করছিলাম মিরকা মাছ দিয়ে, আর এখানে চিংড়ি মাছ রান্না করছিলাম পেপার দিয়ে, আর দুইটা কারি আরও চুলায় বসানো ছিল, সেটা হচ্ছে হাড় চিকেন দিয়ে আমি বুটের ডাল রান্না করেছিলাম, আর শুটকির কারি, লেমচোপো আমি বুনা করেছিলাম। আর বিকেলের তো আছে রোস্ট আর ডিম আর আলু দিয়ে গরু মাংসর যে কারিটা সেটাও আছে। তো ওরা বারবার বলছিল বেশি যাতে আমি রান্না করি না, ওরা ফুল যেহেতু বিকেলের দিকে অনেক হেভি একটা নাস্তা করেছে ওরা, আর বারবার বলছিল এত খাবার দাবার আমি এর জন্যই তোমাকে বলে আসিনি। তো আমিও একসাথে রান্না করে নিলাম, যেহেতু আপা দুলাবাইও আসবেন, সবাই আসবেন, তারপর আমার হাজব্যান্ড ইনজামাম ওরাও দুপুরে খায়নি আমাদের সাথে, তো একসাথে রান্না করে নিলে কি হয় আর বেশি একটা টেনশন করতে হয় না রান্না নিয়ে। তো এই রান্নাগুলো দিয়ে আমি
কালকে পর্যন্ত চলে যাবে। তারপর দেখা যাক কালকে কি রান্না করা যায়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন এই যে টকটা আপা নিয়ে নিয়েছেন, আর এখানে ল্যাম্বচপটা বুনা বুনা করেছিলাম, তো সব খাবার দাবারই এখন টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে সবাই কিন্তু জব থেকে চলে এসেছেন, রাত প্রায় 11টা বাজে। তো এই যে আমি টেবিলে সব খাবার দাবার দিয়ে দিয়েছি। তো কিচেনে গিয়ে ও বারবার বলছিল এত খাবার যাতে টেবিলে না নেই, তো দুই তিনটা কাড়ি আমাকে ও টেবিলে নিতে দেয়নি, বলছিল যে এগুলো দুপুরে খাবো। তো আমি বুটের ডালের কারিটা, তারপর শুটকির কারি এগুলার টেবিলে নিয়ে আসিনি, গরুর মাংস আলু দিয়ে যেহেতু ওরা বিকেলে খেয়েছে তো এগুলাই নিয়ে এসেছি। তো টেবিলে বসার পর হয়েছে কি, গত সামারে আমার বড় জায়ের বাসায় আমার ফ্রেন্ডের দাওয়াত ছিল, তো ফ্রেন্ড আর ওর হাজব্যান্ড সবাই গিয়েছিল। আর তখন আমাদের এক ভাগ্নি জামাইকে দাওয়াত দিয়েছিলেন ভাবি, আর যেহেতু জামাই আসবে তো জামাইকে তো জামাই আদর করা লাগে, তো ভাবি সেই মোতাবেক অনেক সুন্দর করে সাগরানা বানিয়েছিলেন। তো ওই দাওয়াতে কিন্তু ওরা সাগরানা খেয়েছিল। তো ওরা টেবিলে বসার পর বলছিল কি ব্যাপার, আমার জন্য কোনো সাগরানা নেই কেন? তো আমরা সবাই হাসছিলাম, বললাম যে ভাইয়া এটা শুধু জামাইদেরকে জামাই আদর করা হয়, আমাদের সিলেটে এটা ট্রেডিশন, জামাইদেরকে শুধু সাগরানা বা থাল খাওয়ানো হয়। তো বললো কি ব্যাপার, আমি কি এই বাড়ির কোনো জামাই না, বা আমার কি এরকম আদর আপ্যায়ন হবে না? তখন জায়দার সাথে সাথে বলল যে আমি আপনাকে দুলাভাই ডাকবো, আমি এই পর্যন্ত কাউকে দুলাভাই ডাকিনি, ও কিন্তু আমার হাজব্যান্ডকেও দুলাভাই ডাকে না, ভাইয়া বলে ডাকে, আমার বড় বোনের হাজব্যান্ডকেও সে ভাইয়া বলে ডাকে। তো সে বললো ঠিক আছে, তাহলে আমি আপনাকে দুলাভাই ডাকবো, আর নেক্সট টাইম আপনার জন্য সাগরানার ব্যবস্থা করা হবে। তো এ নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। তো বলছিল থাল খাওয়ানো হয়নি তো কী হয়েছে, আরেকটা কিন্তু নিয়ম আছে, সেটা হচ্ছে হাত ধোয়ানো। তো আমি দুলাভাইয়ের এখন হাতটা ধোয়ার ব্যবস্থা করছি, তো ও খুব সুন্দর করে গরম পানি দিয়ে লেবু তারপর গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে পানি নিয়ে এসেছে ভাইয়াকে হাত ধুয়ে হাত ধোয়ার জন্য। তো সবাই বলছিল যে হাত ধোয়ানোর কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শালিকা যখন হাত ধোয়ায় দুলাভাই তখন কিন্তু ভালো অ্যামাউন্টের একটা টিপস দিতে হয়। তখন ভাইয়া তো শুনে আরও বেশি অবাক, কি ব্যাপার হাত ধোয়ানোর জন্য আবার টিপসও দিতে হয়? তো এটা নিয়ে অনেক আমরা হাসাহাসি করছিলাম। তো জায়দা তো খুব সুন্দর করে ভাইয়ার হাত ধোয়ার সব কিছু এনে টেবিলে দিয়েছে, আর উনি আর গিয়ে কিচেনে গিয়ে আর হাত পরিষ্কার করতে হয়নি। এটা দেখে তো ওরা খুবই এনজয় করছিল যে আসলে এরকম কোনো নিয়ম হয় নাকি। তো আমরা ওদেরকে ভালোভাবে এক্সপ্লেইন করে দিচ্ছিলাম এটা আসলে কোনো নিয়ম না, এটা জাস্ট এমনি শালি শালারা যারা আর কি করে, ইন্ডিয়ান অনেক ট্রেডিশন আছে। ভাইয়া কিন্তু ইন্ডিয়ান, তো উনি বলছিল হ্যাঁ আমাদের অনেক ট্রেডিশন আছে, বিয়ের সময় বরের জুতা চুরি করে নিয়ে যাওয়া হয়। তো এগুলো আসলে কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই, জাস্ট মজা করা, আমরা সবাই বসে মজা করছিলাম। তো এখন জায়দা বলছিল ওকে টিপস দেওয়ার জন্য, তো ভাইয়া বলল যে ঠিক আছে আমি টিপস নিয়ে আসছি তোমার। তো এই যে ভাইয়া ওর জন্য টিপস নিয়ে এসেছেন, এ নিয়ে তো অনেক আমরা হাসাহাসি। এখনও আর ও নিতে চাচ্ছে না যে না ভাইয়া লাগবে না, আমি জাস্ট আপনার সাথে ফান করেছি, এটা সব শালাশালিরাই করে, আমার লাগবে না। তো ভাইয়া অনেক জোর করেই ওকে একটা টিপস দিয়েছেন, তো এটা নিয়ে আমরা অনেকটা মজা করেছিলাম। তো সবাই খাওয়ার পর এখন আমরাও বসে গেছি আপাকে নিয়ে, আর বারবার আমাদের বাগিনাদেরকে ফোন দিছিলাম ওরা এসেও যাতে আমাদের সাথে একসাথে রাতের খাবারটা খেয়ে নেয়। তো ওরাও আসতে আসতে অনেক দেরিতে এসেছে, আমরা যখন সবাই খাবার দাবার শেষ করে নিয়েছি তখন ওরা এসেছে। তো খাবারের টেবিলেও বলছিল খাবারগুলো অনেক মজার হয়েছে, আর যেহেতু সন্ধ্যার দিকে হেভি নাস্তা হয়ে গেছিলো তার জন্য বেশি একটা খেতেও পারেনি, জাস্ট বসেছিল আর কি। তো রাতের খাবার পর আমরা টেবিলটা ভালোভাবে ক্লিন করে কিচেনটা পরিষ্কার করে তারপর সবাই এসে আবারও গল্প করছিলাম, আর এদিকে বাচ্চাদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন সবাই বসে গ্রিন টি নিচ্ছিলেন, গ্রিন টি খাওয়ার পর সবাই বসে গল্প করছিলেন আর বলছিলেন যে কালকে কী করা যায় যেহেতু একদিনের জন্য এসেছেন, আর ওয়েদারও চেক করছেন যে ওয়েদার যদি ভালো হয় তাহলে দূরে কোথাও যাবে, আর যদি বৃষ্টি হয় তাহলে আর বের হবে না।
তো দেখা যাচ্ছে যে সকালের দিকে ওয়েদারটা তেমন ভালো নেই, বৃষ্টি ছিল। তো ডিসিশন হলো যে ওরা শুধু একটু টাউনে গিয়ে টুকটাক ওদের কিছু শপিং আছে ওইগুলা করেই আবার ঘরে চলে আসবে, তো আর কোথাও যাবে না। আর সকালে নাস্তা খেয়ে বের হয়ে যাবে, আবার দুপুরে আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে ওরা বিকেল 5টার দিকে আবার ওয়েলসে চলে যাবে। তো অনেকক্ষণ গল্প করার পরে এখন ঘড়িতে প্রায় 2টার মতো বাজে। আপাকে উনি রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, তো আপাও চলে যাবেন আর ওরাও বেডে চলে যাবে। তো এইটুকু ছিল আমার ছোট্ট ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।